আসসালামু আলাইকুম দর্শক, আজ করে দেখাবো রমজান স্পেশাল এপিসোডে খুবই মজাদার একটি ডেজার্ট ড্রিঙ্কস, তা হচ্ছে সাগুদানা দিয়ে তৈরি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। এই ধরনের একটা কালারফুল ডেজার্ট যদি আমাদের ইফতারের টেবিলে থাকে তাহলে যেন আর কোনো কিছুরই দরকার নেই। এটা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে, প্রচণ্ড গরমে এই ডেজার্টটি আপনাদেরকে খুবই প্রশান্তি দিবে। তো চলুন মূল রেসিপিতে এখন আমরা চলে যাই। পানি ফুটছে, এ অবস্থায় পৌনে এক কাপ সাবুদানা দিয়ে নিচ্ছি। এগুলোকে নাড়াচাড়া করে রান্না করব যতক্ষণ পর্যন্ত সাবুদানার কালার চেঞ্জ না হয়ে আসছে। তো 2-3 মিনিট রান্না করলেই আপনারা দেখতে পারবেন সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এ অবস্থায় একটা স্ট্যানারে ছেঁকে এগুলোকে পানি ঝরিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এতে করে একটা গায়ের সাথে একটা আর লাগবে না। সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি এবং একটা স্ট্যানারে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার, একটার গায়ের সাথে কিন্তু একটা লাগেনি। এখন একটা প্যানে 1/2 কাপ পানি নিলাম, সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এগুলোকে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখনও কিন্তু আমি চুলা জ্বালাইনি, ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলা ধুয়ে দেব এবং কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা কালারটা চেঞ্জ না হয়ে আসছে। 1-1.5 মিনিট রান্না করার মাঝে কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে আসছে। যখন কালারটা এই ধরনের ক্লিয়ার হয়ে যাবে তখনই চুলা থেকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব এবং এইটাকে আমি 2 ভাগে 2টা বাটিতে নিব যেন আমি 2টা কালার মিশাতে পারি। সমান 2 ভাগ করে নিলাম এবং প্রথম ভাগে দিয়ে দিলাম সবুজ কালারের ফুড কালার। আমি 1/4 কাপের ফুড কালারটা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কালার ইউজ করতে পারেন। আর অন্য বাটিতে আমি দিয়ে দিয়েছি রেড কালার। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটি গরম থাকা অবস্থায় করতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেব এবং ঠান্ডা হলে ফ্রিজে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে খুব ভালো করে সেট হয়ে যাবে। পাতিলে 3 কাপ পরিমাণ লিকুইড পাতলা দুধ নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ডানো ক্রিম, সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক। আপনারা এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন, সেক্ষেত্রে চিনি দিবেন 1/3 কাপ। এখন সবগুলো উপাদান ভালো করে দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এবার আমি চুড়াটা ধরিয়ে দিব এবং মাঝারি লো হিটে রান্না করব যতক্ষণ পর্যন্ত দুধটা না ফুটে আসছে। এখানে ডানো ক্রিম ইউজ করেছি, আপনারা চাইলে ডানো ক্রিমটি স্কিপ করতে পারেন, তবে ডানো ক্রিমটা হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যাবে। এখন 2টা বলক চলে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পরের অবস্থা, 10 মিনিট ফ্রিজে রাখার ফলে যে ওটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন একটা কার্ভিং নাইফ অথবা ছুরি সাহায্যে আপনারা আপনাদের পছন্দের মতো শেপে কেটে নিতে পারেন। এখানে আমি আগার আগার ইউজ করেছি, আপনারা চাইলে হালাল যে কোনো জেলটিনই ইউজ করতে পারেন। তো এগুলোকে আমি 4 কোণা শেপে কেটে নিচ্ছি এবং কাটা হয়ে গেলে যখন আমি একটু করে নাড়াচাড়া দিব সবগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে আসবে। দুধ ঠান্ডা হয়ে এসেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সাবুদানা। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু দুধের সাথে এটা মিশে যাবে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে সাবুদানাটা মিশিয়ে নিচ্ছি। যখন এই সাবুদানাটা একেবারে ভালো করে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সবুজ জেলো আর এরপরে দিয়ে দিব লাল জেলো। এই 2টাকে দিয়ে আবারও মিশাবো আর সাথে আমি অ্যাড করে দিব কাঠবাদাম কুচি 2 টেবিল চামচ পরিমাণ। এটা একেবারে অপশনাল, যে কোনো ড্রিঙ্কসে কাঠবাদাম দিলে অনেক বেশি ভালো লাগে, আমার পার্সোনালি অনেক পছন্দ, তাই আমি দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ইফতারের আগ মুহূর্তে আপনারা পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং সুন্দর হয়েছে। যদি ফ্রিজে রাখার পর আপনাদের মনে হয় গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আরেকটু ঠান্ডা লিকুইড দুধ অ্যাড করে নিলেই হবে।
রমজানের জন্য খুবই মজাদার সাবুদানা ডেজার্ট ড্রিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও আমাদের অনেক রকমের রেসিপি আছে, রেসিপিগুলো দেখতে আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।